নমস্কার, কাকলিজ গ্যালাক্সিতে সবাইকে স্বাগত। এখন কাকলিজ গ্যালাক্সির নামটা হয়েছে কাকলিজ গ্যালাক্সি আড্ডা, মানে একটু আড্ডা, গল্প, এরকম কিছু ভিডিও আমি কিন্তু তৈরি করতে যাচ্ছি। তো আজকে আমি একটা বিশেষ টপিকের ওপর বলবো, যেই টপিকটার ওপরে প্রশ্ন এসেছে। অবশ্যই প্রশ্ন হচ্ছে যে একে অপরের সিঁদুর পরা যায় কি না, এই ব্যাপারে মতামত চাওয়া হয়েছে আমার কাছ থেকে। তো আমি প্রথমেই বলবো যে একে অপরের সিঁদুর বা অন্যান্য প্রসাধন সামগ্রী যেই প্রোডাক্টটাতে ডিরেক্ট টাচ হচ্ছে, যেমন ধরো লিপস্টিক, হ্যাঁ, তারপরে ধরো কাজল, এই ধরনের জিনিস যেটা ডিরেক্ট আমাদের স্কিনের সাথে টাচ হচ্ছে, সেই ধরনের জিনিসগুলো কিন্তু একে অপরের একেবারেই ইউজ করা উচিত নয়। যেমন ধরো প্রসাধনী সামগ্রীর ছাড়াও বলতে পারি টাওয়েল, কম্ব, মানে চিরুনি আর কি, এই সমস্ত জিনিসও কিন্তু একে অপরের ইউজ করা একেবারেই উচিত নয়। এবার যদি বলো যে সিঁদুর, একে অপরের সিঁদুর কি ইউজ করা উচিত, জানি না তুমি কোন অ্যাঙ্গেলে প্রশ্নটা করেছো, মানে হয়তো তুমি কোনো লজিক আছে কি না, কোনো স্পিরিচুয়াল কোনো ব্যাপার আছে কি না, এইসবও জানতে চাইতে পারো, অথবা জানতে চাইতে পারো যে এটা হাইজিনিক কি না। তো এই দুই দিকের উত্তর হিসেবে আমি বলতে পারি যে স্পিরিচুয়াল দিক যেটা, সেটা হচ্ছে একজন যে সিঁদুরটা ব্যবহার করে, সেই সিঁদুরটা আবার আরেকজন ব্যবহার করলে, যদি তোমার নিজের কোনো আপত্তি না থাকে তোমার সিঁদুর কাউকে দিতে, তাহলে তুমি অবশ্যই দিতে পারো। আর যদি তোমার মনে হয় যে না, এটা আমার কোথাও একটা মনে খচখচ করছে, তাহলে তুমি না দিতে পারো। কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে যখন আমরা কোথাও বেড়াতে যাই, তখন বৌদিদের কিংবা মাসিদের, মামিদের সিঁদুর কিন্তু আমরা ব্যবহার করেই থাকি একদিন দুদিনের জন্য। তো সেই ক্ষেত্রে কোনো বিশাল রকমের অপরাধ হয় কি না বা কোনো বাজে এফেক্ট পড়ে কি না আমার জানা নেই। তবে হ্যাঁ, নিয়মিতভাবে এরকম না করাই ভালো, কারণ একটা সিঁদুর গুঁটো থেকে দুজন তিনজন ব্যবহার করলে সিঁদুর পড়ে যাওয়ার চান্স থাকে। আর যেটা এখন লিকুইড সিঁদুর যেটা ব্যবহার করে, সেটা কিন্তু স্কিনের সাথে টাচ হয় যে জিনিসটা দিয়ে পরা হয়। তো সুতরাং একজনের স্কিনে যেটা ব্যবহার করা হচ্ছে, আরেকজনের স্কিনে ব্যবহার না করাই ভালো। সুতরাং হাইজিনিক মেনটেন করতে গেলে কিন্তু একে অপরের প্রসাধনী জিনিস, প্রসাধনী দ্রব্য যেটা একদম স্কিন টু স্কিন টাচ হচ্ছে, সেটা একদমই ব্যবহার করা উচিত নয়। আর তাছাড়া সিঁদুরের ব্যাপারে আমি বলবো এইভাবেই মেনে চলা উচিত যে কখনো খুব প্রয়োজন হলে যে আমাকে সিঁদুর পরতে হবে, আমি ক্যারি করে নিই, তখন তুমি কারো মামি কাকি জেঠি দিদির সিঁদুর ব্যবহার করে নিতেই পারো, তাতে খুব একটা বড় কিছু হবে বলে আমার মনে হয় না। কিন্তু নিয়মিতভাবে কন্টিনিউভাবে আমার মনে হয় একে অপরের সিঁদুর ব্যবহার করাটা উচিত না। এক তো গুঁড়ো সিঁদুর যদি ব্যবহার করো তাহলে পড়ে যাওয়ার চান্স থাকে, এক হাতে ব্যবহার করা ভালো গুঁড়ো সিঁদুর। আর লিকুইড সিঁদুরের কথা তো বললামই, যেহেতু টাচ হচ্ছে তো ওটাও ব্যবহার করা উচিত না। তো মোদ্দা কথা হচ্ছে না ব্যবহার করাই ভালো। এবার স্পিরিচুয়াল কোনো এখানে ব্যাপার নেই, এখানে হাইজিন মেনটেন করার ব্যাপারটাই আমি বেশি গুরুত্ব দেবো। তো আশা করি তোমাদের কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে গেছো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। নমস্কার।